সুধী, স্বাস্থ্য বিষয়ক আমাদের ইউটিউব চ্যানেলটিতে স্বাগত জানাচ্ছি। আমরা মেদ ভুঁড়ি নিয়ে কথা বলছিলাম, আজ প্র্যাকটিক্যালি ক্যালোরি এবং ওজন লস এই দুইটির একটি রিলেশন রয়েছে, আমি একটু ব্যাখ্যা করব। ক্যালোরি সম্পর্কে সম্যক ধারণা আপনাদের নিশ্চয় হয়ে গিয়েছে, এটি শক্তির বৈজ্ঞানিক নাম। সো আমরা যাই খাচ্ছি সেখানে কিন্তু ক্যালোরি রয়েছে। আপনি এক গ্লাস পানি খাচ্ছেন, সেখানেও কিছু ক্যালোরি রয়েছে। আবার একটি আইসক্রিম খাচ্ছেন, সেখানেও ক্যালোরি রয়েছে। কিছু কিছু খাবারে ক্যালোরি বেশি, কিছু কিছু খাবারে ক্যালোরি কম। ধরুন আপনি 1 পাউন্ড ওজন লুজ করতে চান, আইডিয়ালি আপনাকে প্রতিদিন 500 ক্যালোরি নেগেটিভ থাকতে হবে। আপনি যদি 1 পাউন্ড ওজন লুজ করতে চান 7 দিনে, সো আপনি প্রতিদিন যদি 500 ক্যালোরি নেগেটিভে থাকেন 5 × 7 = 35 7 দিন, তাহলে আপনি 1 পাউন্ড ওজন লুজ করবেন। এখন এইটি কি সম্ভব? জি সম্ভব। ক্যালোরির একটি এক্সাম্পল দিই, ধরুন একটি আইসক্রিম। সাধারণত আইসক্রিম 500 থেকে 600 ক্যালোরি থাকে একটি আইসক্রিম। সেটি আপনার সামনে দিয়ে যাচ্ছে, আপনি না খেলেই কিন্তু আপনার সারাদিনের কাজ হয়ে গেল। অথবা একটি বড় বার্গার 600 থেকে 900 ক্যালোরি থাকে, না খেলে কি হয়? ব্যাপারটি এই রকমই। এক প্লেট ভাত 800 ক্যালোরি, এক কাপ ভাত 350 ক্যালোরি। এখন প্রত্যেকটি খাবারেই ক্যালোরি রয়েছে বিভিন্ন ভাবে, একটু পড়াশোনা করলেই বুঝতে পারবেন কোথায় ক্যালোরি কাট করা যায়। এখন আপনি যদি 500 ক্যালোরি না কমিয়ে 300 ক্যালোরি কমাতে পারেন, ভালো, কোনো অসুবিধা নেই। একটি পরোটা 250 ক্যালোরি, ব্যাপারটি এরকমই। সো ধরুন আপনি 300 ক্যালোরির খাবার কমাতে পারলেন সারাদিনে, তাহলে বাকি যে 200 ক্যালোরি নেগেটিভ ছিল সেই দিনের, সেটি আপনি যদি 20 মিনিট বা আধা ঘন্টা হাঁটেন, জোরে হাঁটেন, তাহলে কিন্তু ওখান থেকে 200 ক্যালোরি নেগেটিভ হচ্ছে। তাহলে 300 খাবারে চলে গেলো আর 200 ব্যায়ামে। আবার আপনি বললেন না, আমি রেগুলারই খাবো, বাট আমি জিম করে জিমে আমি 500 ক্যালোরি মাইনাস করব, কোনো অসুবিধা নেই। ঠিক এইভাবে যদি আপনি প্রতিদিন 500 ক্যালোরি নেগেটিভে থাকেন, 7 দিন পরে আপনি আপনি আশা করতে পারেন আপনার 1 ক্যালোরি লস হবে, 1 পাউন্ড লস করবেন। এখন উল্টো কথাও কিন্তু সত্য, আপনার অভ্যাস রয়েছে ব্যায়াম না করা, তার মানে খাবারের উপর প্রেশার পড়বে, আপনি খাবারও কন্ট্রোল করতে পারছেন না। সেই ক্ষেত্রে ইন এন অ্যাভারেজ দেখা যায় আমাদের দৈনন্দিন একটি পুরুষের প্রয়োজন 2000 ক্যালোরির মতো বা 2200। আপনি প্রতিদিনই যদি 2700 ক্যালোরি খান, অর্থাৎ 500 ক্যালোরি বেশি, তাহলে প্রতি সপ্তাহে আপনার 1 পাউন্ড করে বাড়তে থাকবে। জিনিসটি সত্যি ভয়ঙ্কর। 500 ক্যালোরি প্রতিদিন এক্সট্রা খাওয়া, আপনি 2200 পর্যন্ত আপনার বাজেট, প্রতিদিন এক্সট্রা 500 ক্যালোরি কিন্তু চোখের পলকে এসে যায়। আমরা বুঝিও না যে কি ঢুকলো। একটি অর্ডার অফ ফ্রেঞ্চ ফ্রাই প্রায় 300 ক্যালোরি। আপনি দোকান থেকে চিকেন ফ্রাই খাবেন, 2টি পিস চিকেন ফ্রাই আপনাকে 400 ক্যালোরি দিবে। চিন্তা করে দেখুন, একটি আইসক্রিম আপনাকে 600 ক্যালোরি দিবে। সো আমাদের সামনে দিয়ে সব খাবার যাচ্ছে, ক্যালোরি যাচ্ছে, আবার ব্যায়ামও আমরা করব না, আবার স্বপ্ন দেখব আমরা ওজন লুজ করব, এইটি হবে না। একটু প্র্যাকটিক্যাল হন, ইট ইজ রিয়েলি পসিবল ওজন লুজ করা। শুধু একটু স্মার্টলি আপনার জিহ্বাকে সংযত করুন, নজরকে নিচে নামিয়ে আনুন, খাবারের প্রতি হাহাকার কমিয়ে ফেলুন, ব্যায়াম রিলেটিভলি কম করলেও সেক্ষেত্রে চলে। হ্যাঁ, কিছু মানুষ রয়েছে ভাগ্যবান, তারা ন্যাচারালি স্লিম, তাদের কথা বাদ দিলে বাকি সবাই, আমাকে, আমি নিজেও আপনাদের দলের। আমি একটা এক্সাম্পল বলি, আমি গত 1.5 মাসে বাংলাদেশ থেকে আসার পরে আমি আমার ওজন ছিল 194 পাউন্ড। আমি স্ট্রিক্ট ডায়েটে চলে গেলাম, কার্বোহাইড্রেট অলমোস্ট জিরো, সারাদিনের আমার যেতটুকু প্রয়োজন 2200 ক্যালোরি, আমি কার্বোহাইড্রেট থেকে নিচ্ছি বোধহয় 400 বা 500 ক্যালোরি, বাকি সব ক্যালোরি প্রোটিন থেকে আসছে, শাকসবজি থেকে আসছে, ওগুলো থেকে আসছে, প্লাস আমি ব্যায়াম করতে প্রতিদিন প্রায় 300 সাড়ে 300 ক্যালোরি বার্ন করি। আমি 1 মাসে আই লস্ট অ্যাবাউট 10-11 পাউন্ড। এইটি পসিবল, আপনার মাথার ভেতরে ঢুকান যে এইটি সম্ভব।
শুধু তারপরও নিশ্চয়ই প্রশ্ন থাকবে, আপনি আপনার ডাক্তারের শরণাপন্ন হন। আপনি যদি মনে করেন আমাদের সাথে যোগাযোগ করবেন, ইমেলের মাধ্যমে, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ইউটিউব চ্যানেলটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সামনে আরও ভিডিও আসবে।